নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ এবং আদাব এবং তরিকা রমাদানের মধ্যে শুধু রোজা রাখার ইবাদত করেননি, অনেকগুলো ইবাদত করেছেন রোজা রমাদান উপলক্ষে। তার মধ্যে অন্যতম এই হাদিসে এসেছে দুটো ইবাদত, তেলাওয়াতুল কোরআন, বেশি করে কোরআন তেলাওয়াত করা এবং বেশি করে দান খয়রাত করা। পবিত্র রমজান উপলক্ষে ইকরা বাংলার বিশেষ আলোচনা অনুষ্ঠান রমজানের আমল, যতক্ষণ না মানুষ দেখবেন বুধবার বিকেল ৫:৩০ মিনিটে।